ইসলাম ধর্মের ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ততটাই প্রাচীন। মুসলিম উম্মার সর্ববৃহৎ ও দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ তাআলার আনুগত্য লাভের ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরবানি। এ পন্থায় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কুরবানির ফলে অন্তর পরিশুদ্ধ হবে, আর এটাই হলো কুরবানির মূল প্রেরণা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মাংস ভাগ করার নিয়ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কুরবানির গোশত বণ্টন সম্পর্কে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজ পরিবারের জন্য রাখতেন, এক ভাগ গরিব প্রতিবেশীকে দিতেন এবং এক ভাগ দিতেন গরিব মিসকিনদের। আল ওজায়েফ, আবু মুসা আল আসবাহানি, মুগনি ইবনে কুদামা, হাদিস নম্বর 13, পৃষ্ঠা নম্বর 379 থেকে 80 পর্যন্ত। কোরবানির গরুর আরেকটি অংশ হচ্ছে চামড়ার টাকা, যাতে গরিব মিসকিনদের হক রয়েছে। চামড়ার টাকা আশেপাশের এতিমখানায় কিংবা চামড়া তাদেরকে দিয়ে দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করো। সূরা হজ আয়াত নম্বর 28। আল্লাপাক আরও বলেন, তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও এমন দরিদ্রকে যে ভিক্ষা করে এবং এমন দরিদ্রকে যে ভিক্ষা করে না। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা হজ আয়াত নম্বর 36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করো এবং সংরক্ষণ করো। বুখারি হাদিস নম্বর 5569। আহার করা বাক্য দ্বারা অভাবগ্রস্তকে দান করা ও ধনীদেরকে উপহার হিসেবে দেওয়াকে বোঝায়। আপনারা যারা কোরবানি দিচ্ছেন, আশা করছি কোরবানির গোশত বণ্টন করার উত্তম পদ্ধতি কী জানতে পেরেছেন। তবে আপনারা অবশ্যই কোরবানি দেওয়ার পূর্বে কোরবানির সকল শর্তসমূহ ইসলামিক শরীয়ত নীতি অনুসারে জেনে নিয়ে কোরবানি দিতে হবে। আপনারা যদি আমাদের পক্ষ হতে কোরবানি সম্পর্কে এবং ইসলামিক অন্যান্য বিষয় সম্পর্কিত কোনো বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। জাজাকাল্লাহু খায়ের।